ভিউয়ার্স, কথাই রয়েছে অন্যের ক্ষতি করলে নিজেরও কিন্তু ক্ষতি চলে আসে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তেমনই হয়েছে স্বপ্নম বুবলির সাথে। অপু বিশ্বাস একের পর এক সিনেমা সাইন করছে আর বুবলি একের পর এক সিনেমা থেকে বাদ পড়ছে বর্তমানে। ভিউয়ার্স, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন। ভিউয়ার্স, বুবলি সিনেমা থেকে বাদ পড়েছে, ইতোমধ্যে দুইটি সিনেমা থেকে বাদ পড়েছে। কেনই বাদ পড়বেন না? শাকিব খানের সাথে সিনেমা করার পরে অন্য যেসব হিরোদের সাথে অভিনয় করেছেন, দু তিনটা ছবি হিট হয়েছে, বাকিগুলো হিট হয়নি, তাই তো একের পর এক সিনেমা থেকে বাদ পড়ে যাচ্ছে। কিছুদিন আগে যখন অপু বিশ্বাস কোনো কাজ করছিল না, তিনি আড়ালে সরে গিয়েছিল, তখন বুবলি একের পর এক সিনেমা করেছে। তখন তার ভক্তরা কিন্তু অপু বিশ্বাসের দিকে আঙুল তুলেছিল। অপু বিশ্বাসের কোনো হাতে কাজ নেই, সব বুবলি কেড়ে নিয়েছে, বুবলি কাজ করে যাচ্ছে। এখন বর্তমানে যেন উল্টো হয়ে গিয়েছে, একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছে অপু বিশ্বাস আর একের পর এক সিনেমা থেকে বাদ পড়ছে বুবলি। অপু বিশ্বাসের হাতে যখন কাজ ছিল না, তখন অপু বিশ্বাসই কাজ করেনি, তিনি আড়ালে সরে গিয়েছিল, তখন বুবলি কাজ পেয়েছে বেশ কিছু, আর তাতেই তার ভক্তরা কত কথা বলেছে। অপু বিশ্বাসের হাতে কাজ নেই, সে কখনো কাজ করতে পারবে না, আর এখন বুবলি কোনো কাজ করতে পারছেন না, সিনেমা থেকে বাদ পড়ে যাচ্ছে, আর অপু বিশ্বাসকে ডেকে ডেকে এক একটা সিনেমায় চুক্তিবদ্ধ করা হচ্ছে। ঈদের পর অপু বিশ্বাস ঘোষণা দিয়েছে দুই তিনটি সিনেমার অভিনয় শুরু হয়ে যাবে, শুটিং শুরু হবে শীঘ্রই, আর বুবলি সিগনেচার করা সিনেমা থেকে বাদ পড়ে গিয়েছে। এ থেকেই বোঝা যায় যে কার হাতে কাজ বেশি, কে এখন পাল্টা জবাব দিয়ে দিয়েছে। কথাই আছে, নিয়তি কিন্তু সবসময় নিয়তির মতোই চলে, কার নিয়তি কখন কি হবে কেউ জানে না। যখনই অপু বিশ্বাস ব্যাক করেছে, সিনেমা করা শুরু করেছে, কাজ করা শুরু করেছে, তখনই বুবলির কোনো কাজ নেই, বুবলি সব কাজ থেকে বাদ পড়ে যাচ্ছে, আর অপু বিশ্বাস একের পর এক তার আসন গ্রহণ করে নিচ্ছে। শাকিব খানকে ছাড়া বুবলি একটা সিনেমাও হিট দিতে পারেনি, হয়তো দুই একটা সিনেমা একটু দর্শক প্রিয় হয়েছে, এরপর কিন্তু একটা সিনেমাও উপহার দিতে পারেনি হিট সিনেমা, তাই তো বাদ পড়ছে এক এক সিনেমা থেকে। অন্যদিকে অপু বিশ্বাস সবার মন জয় করে একের পর এক সিনেমায় অংশগ্রহণ করছে। অপু বিশ্বাস এর আগেও বলেছে নিজেকে নতুন করে তৈরি করে হাজির করবে দর্শকদের সামনে, তাই তো চলছে। অপু বিশ্বাসকে চেনাই যায় না, বলিউডের নায়িকাদের মতো এক এক সময় সবার সামনে হাজির হয়, তাই তো একের পর এক কাজ করে যাচ্ছে, আর বুবলি বাদ পড়ছে। ভিউয়ার্স, আজকে ছিল এই আয়োজন, কেমন লেগেছে আপনাদের কাছে মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। আর অপু বিশ্বাস বুবলি দুজনকে নিয়ে আপনার মতামত কি জানাতে পারেন। অপু বিশ্বাস একের পর এক সিনেমায় অংশগ্রহণ করছে, অন্যদিকে বুবলি একের পর এক সিনেমা থেকে বাদ পড়ছে। এ নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।